please subscribe to my channel and press the bell icon for never miss another update from Sushmita Rannaghar. Hi, আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি একটা সুপের রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো ভেজিটেবল স্যুপ। এই স্যুপটা ভীষণ হেলদি এবং তার সাথে সাথে খুব টেস্টিও। তো চলো দেখে নিই এই ভেজিটেবল স্যুপ করতে আমার কি কি উপকরণ লাগবে। ভেজিটেবল স্যুপ করার জন্য আমি এখানে হাফ কাপ মতো গাজর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়ন আমি মোটামুটি একটার হাফ মতো নিয়েছি। এখানে আমি নিয়েছি রেড কালারের শিমলা মির্চ, গোল করে কেটে নিয়েছি। এখানে আছে বিনস, বিনস এখানে মোটামুটি আমি 6-7টা বিনস একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। এখানে সুইট কর্ন নিয়েছি হাফ কাপ। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, এখানে মটরশুঁটি মোটামুটি 6-7খানা মটরশুঁটি নিয়েছি দানা ছাড়িয়ে। তারপরে এখানে আছে ক্যাপসিকাম, ক্যাপসিকামও আমি এখানে হাফ একটার হাফ নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আছে 7-8 কোয়া রসুন একদম ফাইনভাবে কুচি করে নিয়েছি। আর একটুখানি আদা আমি জুলিয়ানভাবে কেটে নিয়েছি। আর এখানে লাগছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার মোটামুটি 2 টেবিল স্পুন মতো লাগবে। আর এটা কিন্তু বাটার বা সাদা তেলে করতে হবে, আমি কিন্তু বাটারে করব। আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। বাটারের সাথে রসুনটা কিন্তু খুব ভালো যায়। জাস্ট একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা। এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, শিমলা মির্চ, স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে এখনই নুন দেব না, কারণ নুন দিলে সবজিগুলো থেকে জল বেরিয়ে যাবে। 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে একটুখানি জাস্ট ফ্রাই করে নিতে হবে। দেখো এটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ফ্রাই করলে হবে না, জাস্ট সবজির একটা কাঁচা ভাব সেটা চলে যাবে তাহলেই হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এই কাপটার 2.5 কাপ মতো জল দিলাম। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। দেখো এটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট মতো, আর ফ্লেমটা একদম লো করে দেব। 7-8 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো সমস্ত সবজিগুলো কিন্তু প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে 2 চামচ কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে তবেই স্যুপের যে থিকনেসটা সেটা চলে আসবে। এবার আমি ভালো করে একটুখানি মেশাতে থাকব। দেখতেই পাচ্ছ স্যুপটা কতটা থিক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের স্যুপ কিন্তু একদম রেডি, তৈরি হয়ে গেল ভেজিটেবল স্যুপ। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবে, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো কেমন লাগলো, আর তোমরা এই রেসিপিটা শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে। তোমরা যদি এরকম আরো অনেক রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো।